আসসালামু আলাইকুম এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী আমি থাকব আজকে আপনাদের সাথে আহমেদ রশিদ লালী আর আলোচনার বিষয়বস্তু আমরা যেটা আজকে স্থির করেছি সেটা হলো কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স বলতে শুধু কোম্পানিগুলো না সরকারেরও কর্পোরেট গভর্নেন্সের একটা বিষয় থেকে যায় সবসময় তার সাথে আলোচনা করব ইজ অফ ডুইং বিজনেস আর পুঁজিবাজার তো থাকবে পুঁজিবাজারের নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে পুঁজিবাজারের অবস্থান কি আগামী দিনগুলোতে আমরা কীভাবে পুঁজিবাজারকে দেখতে পাচ্ছি সে সকল বিষয়ে দর্শক মণ্ডলী আমরা আলোচনা করব আর আজকের গেস্ট হয়ে যারা এসেছেন ওনাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব বাকি খলিলি প্রফেসর বাকি খলিলি উনি প্রাক্তন প্রফেসর ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রাক্তন ডাইরেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রাক্তন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি সরি অধ্যাপক ব্যবসায়ী প্রশাসন বিভাগ এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং ওনার পাশে আছেন হাসান মাহমুদ বিপ্লব আইনজীবী ও পুঁজিবাজার বিশ্লেষক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আমরা প্রথমে আলোচনায় চলে যাচ্ছি আমরা পুঁজিবাজারের বিষয়টা একটু পরে আসি প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি বাকি ভাই আপনার কাছে আসতে যাচ্ছি আপনি যেমনটা জানেন যে গতকালকে বিএপিএলসির একটা প্রতিনিধি দল আদমজে চৌধুরী সহ সেখানে আনিস সাহেবও ছিলেন ভাইস চেয়ারম্যান বিএপিএলসির ওনারা বিএসিসিতে গিয়েছিলেন এবং কিছু জিনিস ওনারা আলোচনা করেছেন লাইক বাংলাদেশ ব্যাংক তিনটা বোর্ড ডাইরেক্টরদের কমিটি অ্যালাউ করে ওনাদের ইসে সেটা হলো এক্সিকিউটিভ কমিটি অডিট কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অ্যাট দ্য সেম টাইম যেটা এসিসির যে গাইডলাইন আছে কর্পোরেট গভর্নেন্সের সেখানে ওনারা অ্যালাউ করেন দুইটা কমিটি কমিটি অন অডিট অ্যান্ড আরেকটা হলো নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি সো এখানে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে বিটুইন বাংলাদেশ ব্যাংকের কোড অফ অ্যান্ড বিএসইসির কোড কর্পোরেট গাইডলাইন কোড তো এই জিনিসটা ওনারা কালকে বলেছেন যে এইটা কিভাবে দূর করা যায় কিংবা এটা কি কনফ্লিক্ট আপনার কাছে মনে হয় যে এটা এসইসি বলছে দুইটা করতে বাংলাদেশ ব্যাংক বলছে তিনটা করতে এটা কিভাবে দেখছেন আপনি ওকে ধন্যবাদ প্রথম আমাদের বোঝা দরকার হলো যে ব্যাংকিং খাতটা রেগুলেটর কিন্তু বাংলাদেশ ব্যাংক যে খাতের সঙ্গে আমাদের প্রত্যেকেরই সম্পর্ক আছে আর কি অ্যাকাউন্ট থাকলেই সম্পর্ক সেটাই আমি বলছি আর কি প্রত্যেকেরই সম্পর্ক আছে বলেই সেই কারণেই আমি পুঁজিবাজারে বিনিয়োগকারী না হলেও কিন্তু আমি ব্যাংকিং খাতের সঙ্গে জড়িত সেই কারণে আমার বাংলাদেশ ব্যাংক ওটা রেগুলেটর আর কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা আসে ওদের উপরে সেটা মূলত যখন তারা পুঁজিবাজারের থেকে ফান্ড রেজ করে তখন আসে আর কি এখন এই ক্ষেত্রে প্রাথমিক রেগুলেটর হলো বাংলাদেশ ব্যাংক সো আমার প্রথম কনক্লুশন মতামত হবে যে বাংলাদেশ যেখানেই যত দ্বন্দ্ব থাকুক প্রথম হলো বাংলাদেশ ব্যাংকের অ্যাজ রেগুলেটর যে বিষয়গুলো বিশেষ করে যে তিনটা কমিটির কথা আপনি বললেন এই তিনটা কমিটি খুব ফান্ডামেন্টাল কমিটি আর কি কিন্তু যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দুটো কমিটি বললেন তার মধ্যে একটা খালি ওভারল্যাপ করলো অডিট কমিটিটা রিমুনারেশন কমিটি ওটা ওভারল্যাপ করে নাই আর কি সো আমার কাছে মনে হয় যে এটা আমি খুব দ্বন্দ্ব হিসাবে দেখছি না বরঞ্চ আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংকের উচিত হবে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত হবে যে সেন্ট্রাল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে কোড অফ কন্ডাক্টগুলো সরি কোড অফ কর্পোরেট গভর্নেন্স যেটা দিয়েছে সেইগুলো যদি আমাদের ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের আওতায় যে ব্যাংকগুলোর যে গভর্নেন্স কাঠামো এবং টাইম টু টাইম যে বাংলাদেশ ব্যাংক যে কাঠামোগুলো বা নির্দেশনাগুলো দিচ্ছে সেটা কনফ্লিক্টে কিছু না বরঞ্চ বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এই কোড অফ কর্পোরেট গভর্নেন্সগুলোকে ইনক্লুড করে সো দ্যাট এই দুটোর মধ্যে একটা ইন্টিগ্রেশন থাকে গভর্নেন্সের পার্সপেক্টিভে আর কমিটির আমি আগেই বললাম যে কমিটি তিনটা সেন্ট্রাল ব্যাংকের কথা বলা হয়েছে ওগুলো খুবই ভাইটাল কমিটি এবং যেহেতু অডিট কমিটিটা ওভারল্যাপ করছে আমার মনে হয় যে ইজিলি
তিন প্লাস এক ইজিলি সমন্বয় করা যায় এবং তাতে বঞ্চ ব্যাংকিং খাতের গভর্নেন্সটা স্ট্রেংথেন হবে। ওকে, আমি খুব সুন্দর করে আপনি বললেন, বাট এখানে আরেকটা বিষয় ওনারা যেটা আলোচনা করেছেন সেটা হলো যে কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে যে এমডি অথবা সিইও কোনো লিস্টেড কোম্পানির ওনারা আরেক এই একই পজিশন আরেক লিস্টেড কোম্পানিতে ওনারা হোল্ড করতে পারবেন না, এটা হচ্ছে এসইসির। অথচ ওনারা বলছেন যে আমি অ্যাডিশনাল, হ্যাঁ আমি তিনটা চারটা আমার গ্রুপ লিস্টেড কোম্পানি থাকতে পারে, কিন্তু আমি চেয়ারম্যান এই যে এমডি আর সিইও টাকা দিয়ে আমরা কেন রাখবো যেখানে আমি নিজে সেটাকে ম্যানেজ করতে পারি, সেই সম্পর্কে আপনি কি বলবেন? মানে আমি আপনার কথাটা আমি আবারও রিফ্রেশ করি, জিনিসটা হচ্ছে যে বিএপিএলসির প্রতিনিধি দল বলছেন এসইসিকে যে আমি একটা তিনটা চারটা আমার লিস্টেড কোম্পানি, সো গাইডলাইনে বলা আছে যে আপনি একটা মাত্র লিস্টেড কোম্পানির এমডি হিসাবে কাজ করতে পারবেন, ঠিক আছে গাইডলাইনে, কর্পোরেট গভর্নেন্স এমপ্লয়ি এমপ্লয়না ওনারা নিজেরাই এমডি হতে পারবেন, মানে ওনাররা ওনাররা এমডি হতে পারবেন, কিন্তু আপনি আরেকটা লিস্টেড কোম্পানি যেটা আপনার গ্রুপের ওইটার আপনি এমডি হতে পারবেন না, ওখানে আপনাকে একটা নিউট্রাল এমডি কিংবা স্যালারিড পারসন হোয়াটএভার সেটা রাখতে হবে, এটা গাইডলাইন বলছে। এখন ওনারা কথা তুলছেন যে আমি তাহলে পরে পয়সা দিয়ে কেন আমি অ্যাডিশনাল এক্সপেন্সেস করব যখন আমি নিজে সেটাকে ম্যানেজ করতে পারব। এখানে এই এইটাতে আমি পুরোপুরি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইনের সঙ্গে এই যে নির্দেশনা যেটা গাইডলাইন আমি একমত আর কি। কারণ হলো ধরেন রিলেটেড কোম্পানি আরও তিনটা লিস্টেড কোম্পানি আছে, সো দেয়ার মে বি এ কনফ্লিক্ট একটা থাকতে পারে, সেখানে হয়তো যদি একই ব্যক্তি দুটো লিস্টেড কোম্পানির ব্যাংক প্লাস আরেকটা প্রতিষ্ঠানের লিস্টেড কোম্পানির সেটার সিও হয় তাহলে ইন দ্যাট কেস একটা কনফ্লিক্ট সেটার ইন্টারেস্ট থাকতে পারে, তাতে হয়তো বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে আর কি। সো ফ্রম ট্রান্সপারেন্সি পার্সপেক্টিভ গভর্নেন্স পার্সপেক্টিভ এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওই গাইডলাইনটাকে আমি সমর্থন করি, আমি মনে করি যে এটা আলাদা থাকাই ভালো, একজন মোর দেন ওয়ান লিস্টেড কোম্পানিতে থাকা উচিত না। রাইট, আমি একটা ফোন নিয়ে আবার বিপ্লব ভাই আপনার কাছে আসবো একই প্রসঙ্গে, আপনি একজন ইনভেস্টর হিসাবে এই জিনিসগুলো কিভাবে দেখছেন, তারপর আমরা পুঁজিবাজারের দিকে চলে যাব। দর্শক মন্ডলী আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি লালি ভাইকে জি শ্রদ্ধ মান্যবর লালি ভাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি বলেন। আমরা আপনার ক্ষুদ্র বিনিয়োগ করি বহুদিনটা বছর হচ্ছে, ওরার মতো রুচি স্মলকে ভোট গঠন করার কথা, যে কি পর্যায়ে আছে, আজও কি স্মলকে ভোট গঠন করা হবে কিনা ওনাকে কিছু জানতে চাচ্ছি। কোন ভোট? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ডেফিনেটলি দর্শক আপনার প্রশ্নটা খুব যৌক্তিক, কারণ অনেকদিন ধরে আমরা শুনছি যে এসএমই বোর্ড হতে যাচ্ছে, যেটাকে আমরা এসএমই বোর্ড বলতে পারি, কিন্তু এই জিনিসটা আমরা আশা করছি বাই ডিসেম্বর জানুয়ারিতে আমরা হয়তো পেয়ে যাব। আমার ইনফরমেশনটা ডিএসসির এমডি এবং এসএসসি চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, আমার ধারণা যে ওনাদের কথার যেটা বুঝতে পেরেছি সেটা হলো বাই ডিসেম্বর জানুয়ারিতে আমরা এই এসএমই বোর্ডটা পেয়ে যাব, এই ইনফরমেশনটুকু আপনাকে দিতে পারলাম। একই প্রশ্ন আপনার কর্পোরেট গভর্নেন্সের যে দুইটা বিষয় যেটা বিএপিএলসি তুলেছে, এই দুইটা বিষয় আপনি অ্যাজ এন ইনভেস্টর পুঁজিবাজারের দৃষ্টিতে আপনি বলেন যে কি হওয়া উচিত কিংবা এটা ঠিক কি না? যেমন ধরেন যেটি বাংলাদেশ ব্যাংকের তিনটা আপনার মানে কর্পোরেট গভর্নেন্সের গাইডলাইন আছে, এসএসসির আছে দুইটা, এর মধ্যে একটা ওভারল্যাপ করে আমার মনে হয় যেহেতু বাংলাদেশ ব্যাংক প্রাথমিক রেগুলেটর বা বাংলা এসএসসি এই বাকি দুটোকে ইনকর্পোরেট করে নিতে পারে, মানে কর্পোরেট গভর্নেন্সের জন্য, সাথে শর্ত দিতে পারে যে এটি শুধুমাত্র ব্যাংক ফাইন্যান্স কোম্পানির জন্য প্রযোজ্য, কারণ সব কোম্পানির জন্য হলে প্রবলেম হবে যে অনেকের পক্ষে এতগুলি মানে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বা যে প্রোডাকশন কোম্পানি বা যে ইঞ্জিনিয়ারিং পক্ষে এটি সম্ভব হলো এটা এক্সট্রা খরচ ই করবে, যেহেতু ব্যাংকের
আপনার এক একটা ব্যাংকের প্রায় আমানত থাকে 10-12 হাজার কোটি টাকা এবং এটি পাবলিকের টাকা, এই জন্য মনিটরটা স্ট্রং হওয়া উচিত। আপনি জানেন যে ব্যাংক খাতে প্রচুর কিন্তু আমরা দেখতে পাই যে অনেক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে, সেজন্য আরো যত স্ট্রং করা যায়। স্ট্রং তো আছে কিন্তু না না মানে ব্যাপারটা হচ্ছে তারপরে তো অ্যাকাউন্ট হোল্ডাররা শঙ্কিত। আমি একটা একটা ফোন নিয়ে আসি। দর্শক আপনি কি আমাদের সাথে আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি ভাই বলেন। বিপ্লব সাহেবের কাছে আমার একটা প্রশ্ন হলো, উনি শুনতে পাচ্ছেন বলেন, ডিস্ট্রিবিউশনের টাইমটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে কোম্পানিগুলো যে সমস্ত কোম্পানিগুলো জুন ক্লোজিং করে ওই সমস্ত কোম্পানিগুলোর ডিভিশন ডিক্লারেশনের পরে ডিস্ট্রিবিউশন করতে করতে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যায়, তার মানে 6-7 মাস লাগে ডিভিশন ডিক্লারেশন থেকে মানে ডিক্লারেশনের দিন থেকে না, ইভেন রেকর্ড ডের পরেও না, যেদিন এজিএম এস শেয়ার হোল্ডার এবং বোর্ড অনুমোদন করে তারপর থেকে 90 ডেজ। হ্যাঁ না, তারপরের থেকে আপনার যেটা বলা আছে, তারপর 90 ডেজ না, তারপর হচ্ছে 30 কার্য দিবসের মধ্যে আপনাকে ডিভিডেন্ডটা ডিসবার্স করতে হবে। তো 30 কার্য দিবস হলে দেখা যাচ্ছে যে এটি এফেক্টিভলি অনেক সময় 45-50 দিন পরে এবং ওটি দিচ্ছে। উনি যদি জুন হিসাব করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জানুয়ারি হয়ে যাচ্ছে, ওই হিসাব করলে তো হবে না। অধিকাংশ এজিএম করে হচ্ছে আপনার নভেম্বর ডিসেম্বর, যেটা জুন ক্লোজিং থাকে, তো সুতরাং সেভাবেই আপনার পরে। যেমন গ্রামীণ ফোন এজিএম এর 7 দিনের মধ্যে ডিভিডেন্ড দিয়ে দেয়। এখন এক একটা কোম্পানির পলিসি এক এক রকম, কিন্তু এসএসসির আইন হচ্ছে 30 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে ডিভিডেন্ডটা ডিসবার্স করতে হবে। এখন বিএফটিএন হয়ে গেছে, তো কিছু জিনিস আছে। আর যেটি এখন আমি যেটা বলছিলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সেক্টরে ইভেন আমেরিকা বলেন ইভেন ইন্ডিয়াতেও মাঝখানে একটা বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। যেমন ধরেন আপনি একটি এয়ারলাইন্স কোম্পানির মালিককে ইভেন দেখা গেছে যে তাদের মানে এমন লেভেলের পররাষ্ট্র মন্ত্রী তাকে বের করে দিয়ে গেছে। তো ব্যাংকিং ক্ষেত্রে আপনি সারা পৃথিবীতেই কিছু ঝুঁকি থাকে, আর বাংলাদেশে বেশি ঝুঁকি, কারণ হচ্ছে ব্যাংকগুলোর কাজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে শর্ট টার্ম ফাইন্যান্স করা। আমাদের দেশে আনফর্চুনেটলি কোম্পানিগুলি পুঁজিবাজারে না এসে ব্যাংকিং খাত থেকে লং টার্ম বিনিয়োগ নেয় এবং অনেক সময় এই বিনিয়োগ ফেরত দিতে হয় না, ইন্টারেস্ট মাফ করা যায় এবং গাইডলাইন, এই যে বুদ্ধিগুলি, এখন যদি এইটা আমাদের দেশে নিশ্চিত করা যায় যে লং টার্ম বিনিয়োগ আপনাকে পুঁজিবাজার থেকে নিতে হবে এবং শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল বা অন্য ধরনের বাকিগুলি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে নিলে, তাহলে দেখবেন যে পুঁজিবাজারেও ভালো ভালো লিস্টিং কোম্পানি বাড়বে, প্লাস হচ্ছে ই হবে। তো বাংলা এটি হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আপনি যেটি বলেছেন, এখন কিন্তু ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে মালিকদের বসার কোনো সুযোগ নেই, মানে সিইও তাদেরকে বলা হচ্ছে বোর্ড এবং মানে আপনার ম্যানেজমেন্ট ডিফারেন্ট, এটি গেল। এখন একটা কোম্পানির মানে লিস্টেড কোম্পানি ধরেন আপনার ম্যানুফ্যাকচারিং খাত বা অন্য এনার্জি খাত যে কোনো একজন যদি একটাতে বসতে পারে, প্রবলেমটা কোথায় হয় আমি আপনাকে বলছি। তখন হচ্ছে এখন ধরেন স্কোয়ার গ্রুপের মাত্র 2টা কোম্পানি লিস্টেড, আপনি যদি একই কথা বলেন দেখা যাবে যে বাকি নন লিস্টেড তাদের ভালো ভালো 6-7টা কোম্পানিতে একই লোক আছে, এখন তারা লিস্টেড করাতে পারছে না, কারণ লিস্টেড করাতে হলেই তখন দেখা যাচ্ছে আরেকজনকে পয়সা দিয়ে এমডি নেয়ার থেকেও বড় কথা হচ্ছে যে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আপনার ভালো কোম্পানির কথা বলছে, যেভাবে তারা মানে আপনার যত্ন নিয়ে পরিচালনা করেন অন্য লোকের, কারণ ব্যাংকগুলোতে অনেক গাইডলাইন আছে কিন্তু কোম্পানিতে দূরদর্শিতা আছে, স্পন্সরের ব্যাপার আছে। এক্ষেত্রে যেটি করতে পারে যে আপনার স্পন্সর যদি ভালো হয় এবং তখন কিন্তু একের অধিক আমি মনে করি, নাহলে কিন্তু বেশ ভালো ভালো গ্রুপ অফ কোম্পানিদের দেখবেন অল্প কয়টা লিস্টেড আছে, ভালো ভালো কোম্পানি আসার ক্ষেত্রে কিন্তু এটি একটা বাধা, কারণ তারা তখন মনে করছে যে আমার যদি ছেড়েই দিতে হয় এই পদটা আমি নন লিস্টেড রাখি, এই যে একটা ব্যাপার। তার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর জন্য একের অধিক যেটি আছে সেটি তো ঠিকই আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে এবং এই ছাড়ের এসএসসির কিন্তু অনেক ক্ষমতা আছে। এখন সকলকে ছাড় দেওয়ার জন্য বলছি না, যেসব গ্রুপ অফ কোম্পানিজ থেকে মানুষ দীর্ঘদিন যাবে, আপনি বহুদিন আছেন,
আপনি জানেন স্কোয়ার যখন প্রথম এসেছিল সেইখান থেকে আজকে বিনিয়োগকারীরা বা রেনেটার মতো কোম্পানি যেসব কোম্পানি কিন্তু মাল্টি ন্যাশনাল থেকেও প্রচণ্ড মানে কয়েকটা 300-400 গুণ পর্যন্ত মানুষের ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। এদের কিন্তু আরও ভালো ভালো সাবসিডিয়ারি কোম্পানি আছে কিন্তু আসতে পারছে না। এর একটা বড় কারণ কিন্তু আপনার এই সেম মানে একজনকে দ্বিতীয় কোম্পানি, তার মানে আমি যেটি বলতে চাচ্ছি এসএসসি কিছু জায়গায় রিল্যাক্স করতে পারে কিন্তু ফাইন্যান্সিয়াল কোম্পানি মানে যেসব কোম্পানির সব ক্ষেত্রে যদি রিল্যাক্সেশন হয় তাহলে কিন্তু আবার এটি প্রবলেমেটিক হয়ে যাবে এবং স্পন্সর যদি ভালো, এই জন্যেই আমি এসএসসিকে দোষ দিব না, কারণ আপনি এই রুলটা যদি করতে হয় এখন এটা বিকল্প কি করা যায় এটি একটু চিন্তাভাবনা করে বসে বিএপির সাথে বসে যেমন ধরেন, এবং এই জন্যে দেখবেন যে আপনি অনেক ভালো ভালো কোম্পানি যেমন আসছেন আবার এইটির সুবিধা কিন্তু আবার খারাপ কোম্পানিও নিতে পারে, একের অধিক যদি থাকে তাহলে দেখবেন যে খারাপ কোম্পানি। আর একটা জিনিস আপনি দেখেন মার্কেটে, এবার মার্কেটে লাস্ট 3 মাস ধরে যে স্বল্প মূলধনী কোম্পানি মানে যেগুলি একে স্বল্প মূলধনী, 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়ালি উইক, কিন্তু যে পরিমাণ দামের বৃদ্ধি হয়েছে এর একটি বড় কারণ হচ্ছে তারা একই মার্কেটে থাকার কারণে, যেহেতু মার্কেট দুর্বল ছিল সেম মার্কেটে আছে সুতরাং কিন্তু প্রচুর, যদি এই বোর্ডটা আলাদা হতো তাহলে কিন্তু আপনি এভাবে করতে পারতেন না, কারণ তখন হতো কি ওই বোর্ড থেকে এই বোর্ডে আসতে টাকা ম্যাচিওর করে এসে সম্পূর্ণ রকম জিনিস করে, আর ওই বোর্ডে কিন্তু সব ইনভেস্টর হয়তো বিনিয়োগ করতে পারবে, একটা কোয়ালিফিকেশন দেয়া থাকবে যেটি এলিজিবল ক্রাইটেরিয়া, তখন হবে কি এই ধরনের, কারণ এই যে আপনার দুর্বল মৌলভিত্তির শেয়ার বাড়লেই একটা বড় প্রবলেম হয়ে যায় যে এটি হয়তো সর্বোচ্চ দেখা যায় যে বছরখানেক লাস্ট করে, তারপরে মৌলভিত্তির তুলনায় সে জায়গায় চলে আসে এবং বিনিয়োগকারীরা মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়। রাইট, এ পর্যায়ে আমাদের ব্রেকে যেতে হচ্ছে। বাকি ভাই আপনার কি এই ব্যাপারে কোনো বক্তব্য থাকলে বলেন, তারপর আমি উনি যেটা বললেন আমার আমি মনে করি যে কোনো ব্যক্তি যদি কোনো একটা ব্যাংকের ধরেন যে ওনার সিও হলো আর কি, সে যদি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিও হয় তাহলে হবে কি যে ইন্টারেস্টটা কি যে তার এই ব্যাংকের থেকে ওইখানে একটা কনফ্লিক্ট প্রোটেকশন দেওয়া যাবে না আর কি, আর এটা আমার কাছে ঠিক যুক্তি মনে হচ্ছে না কো, যে কারণ তিনি সিও না থাকতে পারেন, তিনি চেয়ারম্যান হিসেবে বোর্ডে থাকতে পারেন, তিনি সো পরিবারের এখন কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে 4 জন পর্যন্ত ব্যাংক মানে ব্যাংকে 4 জন থাকতে পারে, অতএব এই যুক্তিটা সঠিক না যে তাকে তার 1-2 জন না হলে সে তার এইগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা এটা আমি তো বলি ব্যাংক একবার যারা এই 4 জন সদস্য একই সময় থাকতে পারে পরিবার থেকে এটা বেসিক্যালি ব্যাংকটাকে পরিবার ভিত্তিক করে ফেলেছে আর কি, অতএব সেই ক্ষেত্রে সিও মোর দেন ওয়ান ইনস্টিটিউশন থাকতে হবে এটা কোনো যৌক্তিক আমার কাছে মনে হয় না। আমি মনে করি যে সেপারেশন সেটা না, ওনার বক্তব্য হচ্ছে ব্যাংক ব্যতিরেকে আমি আসছি ওটা আমি সেই জিনিসটাই বলছি। ওকে দ্য প্লিজ থ্যাংক ইউ দর্শক, ছোট্ট একটি বিরতি, তারপরে আমরা আবারও ফিরে আসছি আলোচনায় এবং তারপরে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনাও করব। আপনার ওই বাক্যটা শেষ করলে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও আমরা কেন এই যে বলি যে 1-2 জন হলে অসুবিধা কি, এটা যত না এক্সপার্টিস ওই ব্যক্তির আছে সে কিন্তু তার আরেকটা লিস্টেড কোম্পানির একইভাবে তারা পর্ষদের সদস্য বা চেয়ারম্যান হতে পারে, কিন্তু যেটা সবচেয়ে গভর্নেন্সের পার্সপেক্টিভে দেখা দরকার ওই কোম্পানিগুলোতে যারা শেয়ার হোল্ডাররা বিনিয়োগ করছে তাদের ইন্টারেস্টটা এখানে দেখার দরকার আছে, সেই ইন্টারেস্টটা এই জাতীয় কনফ্লিক্টের ক্ষেত্রে আপনার এটা ব্যাহত হতে পারে আর কি। আমি সেই অর্থে মনে করি যে যেখানে পসিবল এবং আমি মনে করি যে আইনগতভাবে যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা ঠিকই আছে, এটা ঠিকই আছে এবং এটাই হওয়া উচিত, আলাদাই হওয়া উচিত, একটার বেশি হওয়া উচিত না। রাইট, আমি আরেকটা ইস্যু আসতে চাচ্ছি যে ইজ অফ ডুইং বিজনেস যেটা আমাদের দেশে এবং সেই জন্য এফডিআই কিন্তু আসছে না, আপনি লক্ষ্য করেন যে এফডিআই এটা অনেকখানি কমে গেছে আমাদের দেশে, আসছে না বললেই চলে এমন অবস্থায় চলে গেছে। সো কাজেই এইটার বিষয় যেটা বলা হচ্ছে সেটা হলো যে ইনসাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট কনজেশন, পুয়ার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস আমাদের ইজ অফ ডুইং বিজনেসের মধ্যে, এবং আমি এটা দেখলাম যে আমার পাঞ্জাব থেকে যখন ইন্ডিয়ার পাঞ্জাব থেকে যখন একটা মাল আমরা ইম্পোর্ট করি আপ টু বেনাপুল পর্যন্ত ওই ট্রাক ড্রাইভারটা 7-8 হাজার টাকা নেয় ট্রান্সপোর্ট ফ্রম পাঞ্জাব টু বেনাপুল, অথচ আমরা যখন সাভার থেকে যাত্রাবাড়ি মাল পাঠাই তখন 10,000 টাকা লাগে। সো এই যে একটা
অ্যাডিশনাল এক্সপেন্সেস হচ্ছে আমাদের, আন্ডার দ্য টেবল তো অনেক কিছু হচ্ছে, সেই দিকে নাই গেলাম, বাট এই যে সমস্যাগুলো আছে আমাদের ইজ অফ ডুইং বিজনেসে, এটাকে কীভাবে দেখছেন আপনি? এইটা তো ধরেন আমরা যদি এই আলোচনাটা এটা এই ইজ অফ ডুইং বিজনেসের যে প্রবলেম আছে, ফোন নিয়ে আসি একটা। আচ্ছা জি প্লিজ। জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে কবির বলছিলাম। জি ভাই বলেন। ভাই আমরা আমার প্রশ্ন হচ্ছে, আমার শেয়ার মার্কেটটা যদি আপনার অ্যাকাউন্টেবল এবং ট্রান্সফার না হয়, জি তাইলে তো এটা আপনার কোনোদিনও এটা ইম্প্রুভ করা সম্ভব হবে না। প্রথম কথা হচ্ছে, আপনি দেখেন আমি চট্টগ্রাম থেকে বলছি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এরা নতুন 6টি জাহাজ আসতেছে, ঢাকাতে 25 তলা বিল্ডিং হয়েছে তাদের, তাদের এনএবিটা ভালো, তার মার্কেট প্রাইস হচ্ছে মাত্র 39 টাকা। দুইটা প্রশ্নের উত্তরই বিপ্লব সাহেব দেবেন, আপনি শুনতে থাকেন, এনটিভির সাথে থাকেন। জি তো এই যে সমস্যাগুলো ফান্ডামেন্টাল, একটা এই যে ধরেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এইটা ইটস নট এ শর্ট টার্ম সলিউশন আর কি। এই যে সে রোডস বলেন, পোর্ট বলেন, ইটস এ লং টার্ম। সেখানে আমাদের একটা অবভিয়াসলি কনস্ট্রেন্ট আছে, এবং এই কনস্ট্রেন্ট আজকের থেকে না বহুকাল ধরে, কয়েক যুগ ধরে আমরা শুনে আসছি একই জিনিস এটা। কিন্তু কোয়েশ্চেনটা যে জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আপনি যেমন বললেন এডিশনাল 10,000, যেইটুকুনি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ইস্যুটা বোধ হয় আরও বেশি হওয়া দরকার যে দক্ষতার সঙ্গে সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করতে পারছি কিনা। আপনি যে উদাহরণটা দিলেন যে কস্ট বেশি, আমরা এরকম উদাহরণ রাস্তা বানানোর ক্ষেত্রে পত্রিকাতে দেখছি যে ইন্ডিয়াতে যে কস্ট তার থেকে 1.5 গুণ বা 2 গুণ বেশি বাংলাদেশের, পৃথিবীর বিভিন্ন দেশের। এখন এই জায়গাটায় এই দক্ষতাগুলো, একদিকে হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দক্ষতা, আরেকটি হলো ইনফ্রাস্ট্রাকচার ব্যবহারে ফ্যাসিলিটেট করা। সমস্যা থাকতে পারে, আমি মনে করি যেটা একটা পজিটিভ অ্যাটিচিউড, একজন বিনিয়োগকারী যখন দেশে ঢুকবে, সে যে এনভায়রনমেন্টের মধ্যে যাবে, সেই এনভায়রনমেন্টটা মোর পজিটিভ হওয়া উচিত আর কি, ভেরি কর্ডিয়াল হওয়া উচিত, দ্যাট ইয়েস ইউ আর ওয়েলকাম হিয়ার আর কি, রাদার দেন যে না এটা এত সময় যে ঠিক আছে এই সমস্যা আছে, উইল সলভ ইট, আমরা দেখে নেব। সো এই অ্যাটিচিউডও যদি থাকে, অনেক সময় আছে কিন্তু ইটস নট ইজি, তার মানে সেখানে গভর্নেন্সের ইস্যু আছে, অদক্ষতার ইস্যু আছে। তো আমি মনে করি বাংলাদেশে সবগুলোই প্রিভেল করছে, অদক্ষতায় আমাদের নিশ্চিত করার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের, গভর্নেন্সের সুশাসনের অভাব ওই সব জায়গায় প্রচুর আছে, তৃতীয় হলো অ্যাপ্রোপ্রিয়েট পরিবেশ সৃষ্টির ব্যাপার আছে আর কি। এখন আমরা যখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলছি, আমরা মূলত কিন্তু চাচ্ছি উই আর টকিং অ্যাবাউট যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, কিন্তু যেগুলো এসছে, আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করতে চাই, ইদানিংকার আমরা যে ট্রেন্ডটা দেখছি, সেই ট্রেন্ডটা দেখছি যে এরা মোর এক্সপোর্ট প্রসেসিং জোনের এরা এই বিনিয়োগটা করতে পছন্দ করে আর কি। একটা ক্লাস্টার করে দেওয়া, যে ক্লাস্টার যেমন চাইনিজদের জন্য দেওয়া আছে, জাপানিজ, এই ক্লাস্টারে করতে যায়। আমার মনে হয় সেক্ষেত্রেও যদি একটা ক্লাস্টার এরকম জোন তৈরি করে দেওয়া যায়, যেটা করছে গভর্নমেন্ট আমার কাছে মনে হয়, এটা কিন্তু ইনডিউস করবে এই সরাসরি এফডিআই আসার জন্য। বিপ্লব ভাই আপনার কাছে একটু আসি, এ বিষয়ে যদি কিছু বলেন তাহলে সেটা বলবেন, এবং প্রশ্নের উত্তরটা যদি আপনি দেন তারপরে সম্পর্কে। আপনি দেখেন আমাদের দেশে কিন্তু স্যামসাং এবং হোন্ডা দুটা কোম্পানি কিন্তু হয়েছে, এবং হোন্ডা এখন 1 লক্ষ প্রতি বছর টার্গেট, এবং 2020-এর পর 2 লক্ষ টার্গেট নিয়ে নেমেছে। অর্থাৎ চাহিদা থাকলে কিন্তু শত প্রতিবন্ধক সম্পর্কেও, মানে এটা তো ওয়ার্ল্ডের দুইটা বিখ্যাত কোম্পানি চলে এসেছে তা, এবং 30 সাল পর্যন্ত আমাদের যে পরবর্তী প্রজেকশন রিপোর্ট, মানে একদম রেপুটেড কোম্পানিগুলি করেছে যে সারা পৃথিবীতে আমাদের গ্রোথ যদি সব কিছু ঠিক থাকে 30 সাল পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। তো এই ধর, কিন্তু তৃতীয় বিশ্বের যে সমস্যাগুলি আপনি বললেন, পোর্ট,
তারপরে দুর্নীতি এই সবগুলো আছে, তারপরে কিন্তু একটু পজিটিভ যেহেতু বড় বড় কোম্পানি আসছে। আর সবচেয়ে বড় আমাদের প্রবলেম হচ্ছে ল্যান্ডের স্ক্যাসিটি, অনেক কোম্পানি আসতে পারছে না, মানে এক দাগে আপনি প্রচুর ল্যান্ড দিতে পারছেন না। এটি ল্যান্ডের, যেহেতু আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা এবং ল্যান্ড এটি, আর ওনার যে প্রশ্নটা বললেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একসময় 33টা জাহাজ ছিল, কমতে কমতে একটা হয়েছিল, সেটিও মাঝে মাঝে বন্ধ থাকত। এই প্রথম চারটা জাহাজ কিনেছে, কেনা মাত্রই তো আর আপনি সুফল পাবেন না। কেনার পর এই চারটা জাহাজ অনেক দামে কেনা, গভর্নমেন্ট কিছুটা লোন দিয়েছে, কোম্পানি প্রোভাইড করেছে, যখন এটি চলবে, চলে প্রফিট কোম্পানিতে ঢুকবে, তখনই আস্তে আস্তে যেহেতু ভালো কোম্পানি অবশ্যই রেট হবে। আপনি এখনই যদি মনে করেন যে, কারণ এই জাহাজগুলি কতটা দক্ষতার সাথে চালাচ্ছে, তার রেভিনিউ কী আসছে, এর আগে তো আসলে শেয়ার এফেক্ট পড়বে না, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন যিনি উনি করেছিলেন, মিউচুয়াল ফান্ড সবচেয়ে সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ড হচ্ছে বিনিয়োগকারীদের। আমাদের দেশে একটি প্রবলেম হয়ে গেছে, আমাদের মিউচুয়াল ফান্ডের ক্লোজ এন্ডের ক্ষেত্রে বোনাসের যে ব্যবস্থা, এটি যদি বন্ধ করা যায় আমার ধারণা এই খাতটি বেঁচে যাবে। এটি একমাত্র কারণ যে মিউচুয়াল ফান্ড ধরেন কিনবে কারা, যারা মার্কেট সম্পর্কে আইডিয়া কম, ধরেন যে আসলে মার্কেটকে ওইভাবে তার সময়ও নাই করা, সারা পৃথিবী বা অবসরভোগী, দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট কমে গেছে বন্ডে, মিউচুয়াল ফান্ড যদি 10-11% করে দেয় তাহলে কিন্তু অনেক বিনিয়োগকারী আমরা পেতাম, দিচ্ছেও, কিন্তু যে ফর্মে দিচ্ছে এই ফর্মে প্রবলেম হচ্ছে, তখন বুক ভ্যালু থেকে এটি দেখা যাচ্ছে অর্ধেকে ট্রেড হচ্ছে। কারণ হচ্ছে আপনি তো এইটার কারণে কিনেন নাই, মিউচুয়াল ফান্ডের অধিকাংশ বিনিয়োগকারী এই ফান্ডের টাকাটার থেকে তার সংসার এগুলি চালাবার জন্য চলছে। আর ইউ দিলে হচ্ছে কি, সেটি একটি সেল প্রেশার আসছে। আমি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আরেকটু আলোচনা করব, যেহেতু আপনাকে আজকে পেয়ে গেছি, একটা ফোন নিয়ে আসি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি চট্টগ্রাম থেকে সাব্বির বলছি। জি ভাইয়া বলেন। আচ্ছা, কিছুদিন আগে রহিমা ফুড তো ডিভিডেন্ড দিল, এটা কখন বাজারে আসতে পারে? জি, আমি এটার উত্তর দেবো আপনাকে একটু পরে। আগে আমি এই জায়গায় একটু মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একটু কথা বলি। মিউচুয়াল ফান্ডটা আমাদের দেশে মাত্র 3% মতো অফ ক্যাপিটালাইজেশন, এবং বিদেশে কিন্তু দেখা যায় যে 20% 25% এইরকম মিউচুয়াল ফান্ড, এবং বাজারটাকে কিন্তু ধরে রাখা কিংবা টোটাল পুঁজি বাজারকে একটা স্টেবিলিটির মধ্যে আনার কিন্তু সহায়ক শক্তি হিসাবে মিউচুয়াল ফান্ড কিন্তু কাজ করে থাকে। সো এই এই জায়গায় আপনি কিভাবে দেখছেন আমাদের এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এত মানে ইয়ে হয়ে গেছে? মিউচুয়াল ফান্ডে তো 25% পাবলিক আর লাগবেই আপনার, স্পন্সর প্লাস আপনার প্লেসমেন্ট দেওয়ার পরেও মিনিমাম পাবলিক সাবস্ক্রিপশন 25% লাগবে। এখন যেসব বড় কোম্পানিগুলি অনেক, যাদের 8-10টা করে মিউচুয়াল ফান্ড আছে, প্রত্যেকটারই ভ্যালু কোনোটা ধরেন 10 টাকা, 4 টাকা, 5 টাকা, 3 টাকাও আছে। তো এই এরকম যদি থাকে, পাবলিক কি সাবস্ক্রাইব করবে? আপনি দেখেন ইঞ্জিনিয়ারিং খাতে শেয়ার হলে যে পরিমাণ সাবস্ক্রিপশন পড়ে, মানে বা বিদ্যুৎ খাতে, যেগুলিতে প্রাইস ভালো থাকে। তো মিউচুয়াল ফান্ডটাকে আমরা নষ্ট করে ফেলেছি, একটাই কারণ, যেহেতু আমাদের এখানে বোনাসের সিস্টেম আছে, এটি ঠিক করার জন্য আমার মনে হয় যে এই এখন তো চলে গেল, এই ইয়ারের পর নতুন যখন নতুন গভর্নমেন্ট ফর্ম করবে, এই একটা জিনিসের কিন্তু আমার মনে হয় শুধু এই জিনিসটাই যদি বন্ধ করে দেয় ক্লোজ এন্ডের ক্ষেত্রে, ওপেন এন্ডে তো আর কোনো প্রবলেমই নাই, তো এটি হলে আমার ধারণা মিউচুয়াল ফান্ডটা সার্ভাইভ করবে। কারণ ডিভিডেন্ড কিন্তু প্রত্যেকেই দেখবেন যে ওই যেগুলি 12% 13% দিয়েছে, এর মধ্যে আর ইউ দিয়েছে 10%, ক্যাশ দিয়েছে 2%। তো এরকম হলে তো আপনি বাজারে কার অবসরপ্রাপ্ত লোকজন, কারণ আপনি, আমি একটা জিনিস বলি, যদি 5 টাকা থাকে আর আপনি যদি 10% বোনাস পান, তার মানে আপনার নেট ইল্ড হয়ে গেল অর্ধেক, মানে ক্যাশ পেলে পেলেন 1 টাকা আর এটা বেচে পাবেন 50 পয়সা। তো সুতরাং আপনার ইল্ড 10 টাকায়, তার থেকে তো আপনার নর্মাল FDRও ভালো আর সরকারি সঞ্চয়পত্রও ভালো। মানে কয়েকটা মিউচুয়াল ফান্ড যেমন ভালো করেছে, ন্যাশনাল, NLI, তারপর সাউথ ইস্ট ব্যাঙ্ক, এরা রেগুলার কিন্তু ডিভিডেন্ড, কিন্তু আমার ধারণা হচ্ছে এই জিনিসটাকে আবার রিভাইভ করতে হলে একটা জিনিসই করার দরকার, চার যা কাজ মিউচুয়াল ফান্ডে, যেহেতু যারা শেয়ার মার্কেট হবে তাদের এটি ক্যাশ ডিভিডেন্ডের উপরই ক্লোজ এন্ডের ক্ষেত্রে এটি মানে আইনটা আরেকটু রিভিউ করা উচিত, এটি আমি বলবো। আমার কাছে দুইটা কারণ লাগে বেসিক্যালি এই মিউচুয়াল ফান্ডের এই দুরবস্থার জন্য। কারণ দুইটা হলো, যেটা একটা আপনি বললেন যে ওই রাইট ইস্যু করার একটা বিষয়, যেটা বাজারকে একদম মানে এই সেক্টরকে একেবারে
একটা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। আর দ্বিতীয় জিনিস যেটা, সেটা হলো যে কনফিডেন্স কিন্তু কিছু মিউচুয়াল ফান্ড ম্যানেজার যারা ছিলেন উনারা কিন্তু এমন কিছু কাজ করেছেন যেটা এসএসসির ইনভেস্টিগেশনে উঠে এসছে যে এই মানুষের কিন্তু কনফিডেন্সটা একেবারে একটা জিরো পর্যায়ে নিয়ে গেছে মিউচুয়াল ফান্ডের বিষয়। তো এই যে কনফিডেন্সের একটা বিশাল একটা ঘাটতি হয়ে গেল এই দুইটা কারণে, এটা কিভাবে আবার রিভাইভ করা যায় আপনি মনে করেন? নাম্বার ওয়ান হচ্ছে যারা ঘাটতি করেছে তাদের তো পানিশমেন্ট শেষ না, তাদের তো পানিশমেন্ট। এবং নতুন যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হয়েছে তাদের মধ্যে থেকে প্রথমে তো এখন এসএসসি মোটামুটি ক্লোজ এন্ড বন্ধই আছে বলতে গেলে, অলিখিতভাবে ওপেন এন্ড দিয়ে আপনি কিন্তু এখন আপনার পারফরমেন্সটা যাচাই। কারণ ওপেন এন্ডের নিয়ম কি, আপনি যে বুক ভ্যালু থাকে এটা মানে আপনি যে কোনো মুহূর্তে স্ট্যান্ডার্ড করে টাকাটা নিচ্ছে, এবং কোনো ওপেন এন্ডই দেখবেন না যে খুব বুক ভ্যালুর নিচে আছে, অধিকাংশই বুক ভ্যালুর উপরে আছে। তার মানে এই এখন জিনিসটা কনফিডেন্স তৈরি করার দায়িত্ব হচ্ছে আপনার রেগুলেটর এবং অ্যাসেট ম্যানেজমেন্ট, যারা এটা মানে যে মিউচুয়াল ফান্ডটাকে ম্যানেজ করবে তার এবং যে রেগুলেটর। এবং এটি বলার দরকার যে এসএসসি কিন্তু মাঝখানে বলেছিল যে সব ফান্ড ম্যানেজাররা আপনার পারবে না দুই বছর পর এজিএম করে তাদের থেকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা চান্স, কিন্তু সেটি তো বাস্তবে আলোর মুখ দেখছে না। তার মানে আমার এই ফান্ডটাকে বাঁচাতেই হবে। আপনি মনে রাখবেন যে ব্যাংক ফাইন্যান্স যতই আমরা বলি বাংলাদেশ ব্যাংককে বলা হয় যে পুঁজিবাজার আটকে রাখে, কারণ তার প্রথম স্বার্থ হচ্ছে গ্রাহকের ই দেখা। খুব বেশি পুঁজিবাজারে যদি এক্সপোজ হয়ে যায় ব্যাংকগুলো তখন তার অন্য কাজ ব্যাহত হয়, কারণ ব্যাংক সৃষ্টিত পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য। তার মেইন কাজ হচ্ছে শিল্পায়নে ভূমিকা রাখা, অন্য অন্য অনেকগুলো কাজ আছে এসএমই এবং পুঁজিবাজারেও তাকে একটা লিমিট দেওয়া আছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের সুবিধা হচ্ছে আপনি যদি ক্লোজার মিউচুয়াল ফান্ড আজকে 20% থাকতো এতে একটি শেয়ারও নাও বেচতে, যেই বছর খারাপ সেই বছর যদি তার শেয়ার বিক্রি নাও করতে হতে পারতো, যেটি বাইরের দেশে হয়। তো আমরা মনে করবো যে ইনস্টিটিউশন হিসেবে যদি আমরা ব্যাংককে বা লিজিং কোম্পানিকে ভাবি তার কিন্তু আসলে ইনস্টিটিউশনাল মানে ধরে রাখার ক্যাপ, যখনই তার এক্সপোজারের বাইরে যাবে ওইটুকু বেঁচে তাকে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে বাজার যত ভালো হবে তত কিন্তু এদের ধরার যে টোটাল যে হোল্ডিং ব্যাংক ইনস্টিটিউশন এদের শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এটার মধ্যে পড়ে না, মানে তাকে বেচতে বাধ্য হয় না। তো সুতরাং আমরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাকে ই করতে হবে। আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের আইপিওর কোয়ালিটি বাড়াতে হবে। প্রচুর আইপিও আসছে, যতক্ষণ পর্যন্ত না আমরা খুব ভালো আইপিও আনতে পারবো ততক্ষণ কিন্তু ওয়ার্ল্ড মার্কেট থেকেও যে প্রচুর বিনিয়োগ আসবে সেটি বলতে পারবো না। কারণ ধরেন দুই চারটা ভালো, আপনি জানেন যে বাজার যখন খুব ভালো হয়েছিল 7-8-এর পর তখন কিন্তু গ্রামীণ ফোন লিস্টেড হয়েছিল, এবং এই যে এতগুলো কোম্পানি লিস্টেড হয়েছে আমরা এর মধ্যে বলতে পারি যে পাওয়ারের একটি গ্রুপের একটি পাওয়ার কোম্পানি খুব ভালো করছে, অধিকাংশ কিন্তু আপনি পারফর্ম করতে পারছেন না। জি, আপনি কি রহিমা ফুডের একটা প্রশ্ন ছিল, রহিমা ফুডের একটা দিবেন এখন ডেভিডেন্ড সংক্ষেপে সময় কিন্তু দেবি, আমি খুব সংক্ষেপেই বলছি এখন যদি কোনো কারণে কোম্পানি শুধু ডেভিডেন্ড দিলেই তো হচ্ছে না, কোম্পানির কিন্তু প্রোডাকশন বন্ধ আছে ওরা জানিয়েছে। তো এখন এটি সম্পূর্ণভাবে লিস্টিং রুল অনুযায়ী যখন সেটি ক্যাপেবল হবে অবশ্যই সে ই পাবে, কিন্তু এটি দেখার দায়িত্ব প্রাইমারি রেগুলেটর ডিএসসি এবং এসএসসির সিদ্ধান্তে সে পুনর্জীবিত হবে। ডেফিনেটলি দর্শক মণ্ডলী শুনলেন আপনাদের রহিমা ফুড সম্বন্ধে, আমি গত কয়েকদিনেও কিন্তু প্রোগ্রামে বেশ প্রশ্ন এসছে যে রহিমা ফুড সম্বন্ধে। রহিমা ফুডের বিষয়টা হচ্ছে যে রহিমা ফুডের যে ওনাররা ছিলেন যে মালিক ছিলেন ওনারা বিক্রি করে দিয়েছেন, এখন নতুন একটা গ্রুপের কাছে গেছে, এবং সেই গ্রুপটা এখন কখন রিলিস্টিং করান কি না কি অবস্থায় আছে সেটা দেখার বিষয় থাকবে। তবে ওনারা ইতিমধ্যে 10% ডিভিডেন্ড দিয়েছেন এবং একটা ইজিএম কল করেছেন, সো কাজে এই জিনিসগুলো সামনের দিনগুলোতে আরও ক্লিয়ার আমরা দেখতে পাবো, সেটা হলো একটা। আমাদের হাতে খুব সময় কম, আমি বাকি ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, ছোট্ট করে যদি বলেন যে পুঁজিবাজারকে আপনি এই মুহূর্তে কেমন দেখছেন এবং আগামী দিনগুলোতে কেমন দেখতে চান? তার আগে জাস্ট এক আধা সেকেন্ডে বলি, মিউচুয়াল ফান্ডের যেটা আমাদের যারা বিনিয়োগের বাইরে আছে তারা কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ওই বিভিন্ন কোম্পানির শেয়ার ব্যাংকের দিকে ভালো বুঝে ওইগুলো, কিন্তু মিউচুয়াল ফান্ড সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা তুলনামূলকভাবে কম। তো আমার কাছে মনে হয় এটা আপনারা যে দুটো কারণ বলছেন
তার আগেও এই একটা অ্যাওয়ারনেসটা খুব বড় আকারে গড়ে তোলানো দরকার যে মিউচুয়াল ফান্ডে লেস রিস্কি ফর যারা বিনিয়োগকারী তাদের জন্য এটা এবং শেয়ার না, এটা হলো আর প্লাস এই মার্কেটে যে এখন আপস অ্যান্ড ডাউন এটা 20-25% মতো 25% যদি শেয়ার মিউচুয়াল ফান্ডে থাকে তাহলে এই মার্কেটটাও স্টেবল হবে। অতএব সেই ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেস গ্রো করা দরকার। দ্বিতীয় জিনিস হলো আমরা ইয়েস আপনার কোয়েশ্চেন যেটা পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা তো এখন একটু এই গত এক সপ্তাহতে একটু মুভমেন্ট হয়েছে সেটা আমরা জানি যে অনেকগুলো কারণে আপনারা আপনার ব্রেক ইয়ার আগেও কিছু বলছিলেন যে আইসিবিআই বন্ডের একটা ফান্ড এখানে আসছে, সো সেইটার ক্ষেত্রে আমরা বলি যে লিকুইডিটি একটা বৃদ্ধি পেয়েছে আর কি। আর কিন্তু আমি যদি এই লিকুইডিটি অংশটা বাদ দিয়ে দিই যে ধরে নিই যে এই দুটো লিকুইডিটি মানে আসে নাই মার্কেটে, তাহলে কিন্তু আমরা গত যে ট্রেন্ডটা দেখছি সেই ট্রেন্ডটা কিন্তু মোর ডাউনওয়ার্ড ট্রেন্ড। তবে আমার কাছে মনে হয় এই মার্কেট এখন এমন একটা পর্যায়ে আসে বোথ ইন টার্মস অফ যে নাম্বার অফ ইয়ার্স যে এই মার্কেটটা গড়ে উঠছে এটার মধ্যে এত ঝুঁকি আমি দেখি না কো, ঝুঁকি দেখে যে সাবধানতার সঙ্গে বিনিয়োগকারীদের দেখা উচিত। আমাদের কিছু আপস অ্যান্ড ডাউন আছে, কিছু পলিসিগত কারণে আমাদের এই সমস্যাগুলো কিছুটা হচ্ছে, কিন্তু ভালো পার্ট আমি ওনার সবের একটা কথা আমি বলি যে আইপিও অনেক দুর্বল আইপিও কিন্তু পার পেয়ে যাচ্ছে। তো এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাং স্টক এক্সচেঞ্জ এদেরও দেখা দরকার সেই আইপিওগুলো লিস্টিং দেওয়ার ব্যাপারে, সো স্ট্রিক্টলি তারা যেন ওইটা করে, কারণ দুর্বল আইপিও আসলে তখন এটা আফটারঅল ক্ষতিগ্রস্ত করবে, আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে, বাজারকে ক্ষতিগ্রস্ত করবে। তো আমার মনে হয় সেই একটা জায়গায় প্লাস এখন যে আমরা আশা করি যে নতুন গভর্নমেন্ট যখন ইলেকশনে পরে যে গভর্নমেন্টই আসবে আমি আশা করি যে তখন আরেকটা ম্যান্ডেট 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসবে, সেক্ষেত্রে ডেফিনেটলি এই বাজার ভালো দেখছেন আগামী দিনগুলোতে। বিপ্লব ভাই একই কথা, এক মিনিট আপনার। আমিও মনে করছি যেহেতু একটা ম্যান্ডেট আসবে 5 বছরে ফরেন বিনিয়োগকারীরা কিন্তু এখন একদম ইনঅ্যাক্টিভ, আপনি যদি রিপোর্টও দিচ্ছে যে ফরেন নেট সেল হচ্ছে, কারণ ওরা অনিশ্চয়তা পছন্দ করে না, নিশ্চিত গভর্নমেন্ট আসা মাত্রই বাজার যে জায়গায় আছে অনেক শেয়ার যদি দেখে শুনে কিনতে পারে। এখন শেয়ারের ইল্ডও 12-13-14% চলে গেছে, বিশেষ করে ব্যাংক ইনস্যুরেন্স এই ক্ষেত্রতে ম্যানুফ্যাকচার অনেকে ভালো করছে। তবে শেয়ার মার্কেটে সবসময় বুঝতে হবে আপনার যদি পার্টিকুলার আইটেমটা ভালো না হয়, মানে আপনি যে শেয়ারে বিনিয়োগ করবেন সেটি যদি দুর্বল হয় তাহলে আপনি, কিন্তু এখন প্রচুর শেয়ার কেনার মধ্যে আছে, কেউ যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় তাহলে এটি উপযুক্ত শেয়ার। তবে যদি সবসময় বলা হয় যে আপনাকে যদি আপনি চুজ করা ভুল হয়ে যায় তাহলে আপনাকে সাফার করতে হবে, কিন্তু এখন অনেক আছে। আমাদের বাজারও এমন অবস্থায় আছে, যদি আমরা গ্লোবালি ধরি আমেরিকা বা ইন্ডিয়া যে পরিমাণ মার্কেট গত 5 বছরে বেড়েছে, আমরা কিন্তু গত 8 বছর ধরে একটা স্ট্যাটিক পজিশনে আছি। আমাদের নতুন গভর্নমেন্টের আমলে আমরা নতুন আশা দেখতে পাচ্ছি, এইটুকুই বলবো। 2019 সাল কেমন দেখছেন? 2019 সালেরই কথা বলছি যে 2019 সাল থেকে আমরা মার্কেটকে পজিটিভ ট্রেন্ডে আমরা মনে করছি যে হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে ইলেকশনটা পজিটিভ ট্রেন্ডে দেখতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী শুনলেন আজকে আমাদের আলোচনা, এবং আমাদের উভয় গেস্ট কিন্তু একটা জিনিস বলেছেন যে পুঁজিবাজার এখন যে অবস্থায় আছে সেখান থেকে খুব একটা খারাপ দেখছেন না, কিংবা কোনো ক্ষতির কোনো ইয়ে দেখছেন না, আলামত দেখছেন না। আগামী দিনগুলোতে পুঁজিবাজারের ভালো জিনিসগুলো সামনে আসবে, পুঁজিবাজার আরও ভালো হবে, এইটা ওনাদের বক্তব্য। আমিও তাই মনে করি যে এই মুহূর্তে পুঁজিবাজার একটা ভালো সিচুয়েশনে আছে এবং আগামী বছরগুলোতে আমরা একটা ভালো পুঁজিবাজার পাব। আগামী বছর কয়েকটা জিনিস আসবে, যেমন এসএমই বোর্ড আসবে এবং আপনার ওভার দ্য কাউন্টার একটা ইয়ে আসবে যেখানে কম পেড আপ ক্যাপিটালের কোম্পানিগুলো লিস্টেড হতে পারবে, 50,000-50,00,000 টাকার কোম্পানিও লিস্টেড হতে পারবে, তারা ওখানে কাজ করতে পারবে। লিস্টেড মানে শেয়ার বেচা কেনা করতে পারবে কিন্তু বোর্ডে আসবে না, মেন বোর্ডে আমরা অনেক কিছু পাবো। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল শেয়ার বিজে আপনারা এই অনুষ্ঠানের মুখ্য অংশগুলো দেখতে পাবেন, এবং আগামী রোববার দিন আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ দেখতে থাকেন এনটিভি। আসসালামু আলাইকুম।